গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি কাজের গতিশীলতা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি। এফআর টাওয়ারের ঘটনায় তদন্ত করে 62 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমি কিন্তু একজনাকেও ছাড় দেইনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তদন্তে আমার মন্ত্রণালয়ের 30 জন কর্মকর্তার নাম এসেছে, কাউকেই কিন্তু ছাড় দেইনি। আমার জায়গা থেকে দুর্নীতির সঙ্গে ন্যূনতম কারু সংশ্লেষ পেলে তাদের কাউকে আমি ছাড় দেব না, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। সাম্প্রতিক অভিযানে যাদেরকে বিভিন্নভাবে অভিযুক্ত করা হচ্ছে অনেকেই কিন্তু ঠিকাদারও না। জিকে শামীম একজন ঠিকাদার, তার বিরুদ্ধে অভিযোগ আসছে। যেহেতু বিষয়টা তদন্তাধীন, এই তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে যে সকল কর্মকর্তাদের নাম আসছে, ইতোমধ্যে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে আমি উইথড্র করেছি, ওএসডি করেছি। দুইজন কর্মকর্তা ছিল প্ল্যানিং মিনিস্ট্রির, তাদেরকে প্রত্যাহার করার জন্য চিঠি দিয়েছি, এবং আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যাকে যেখানে ন্যূনতম অনিয়মের সঙ্গে জড়িত পাবো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী যে আস্থা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন, তার থেকে কোনো ব্যত্যয় ঘটবে না। আমি অনিয়ম করি না, আমি কোনো অনিয়মকে ইনশাআল্লাহ বরদাস্ত করব না।